জামাতের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ থাকা বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি সহ অন্যান্য মুক্তিযুদ্ধ বিরোধীদের নিবন্ধন না দেওয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনারকে স্মারকলিপি দিয়েছে প্রজন্ম একাত্তর নামে মুক্তিযুদ্ধে শহীদদের সন্তানদের একটি সংগঠন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বরাবর এ সংক্রান্ত 4 পৃষ্ঠার স্মারকলিপি দেয় সংগঠনটি। সংগঠনের সভাপতি আসিফ মুনির ও সাধারণ সম্পাদক কাজী সাইফুদ্দিন আব্বাস স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আসন্ন সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধনের আবেদন করেছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি। এই দলের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাংলাদেশ জামাতে ইসলামীর যোগসূত্র আছে বলে অভিযোগ করা হয়। এমন অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, জামাতের আড়ালে কোনো দলের নিবন্ধনের আবেদনে প্রমাণ পেলে এ বিষয়ে করণীয় নিয়ে সিদ্ধান্ত নেবে কমিশন। জামাতপন্থী বা জামাতের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এসব রাজনৈতিক দলের সাথে আছেন সে ব্যাপারে আমাদের শঙ্কা, যেহেতু জামাতেরও নিবন্ধন দেওয়া হয়নি নির্বাচন কমিশন থেকে, সেরকম একইভাবে যাতে এখানে তাদেরকে নিবন্ধন না দেওয়া হয় সে ব্যাপারে আমাদের দাবি। যেহেতু নিবন্ধন নাই জামাতের, সেহেতু এটা তো ওনারা তো আর ইলেকশনে এখন আসতেই পারবেন না, এটা আমরা সবাই জানি, আপনারাও জানেন আমরাও জানি। এখন নতুন করে তারা কীভাবে আসতেছে না আসতেছে এই বিষয়গুলো আসলে খতায় না দেখে আসলে কিছুই বলা যাবে না। যেহেতু জামাতের ইয়েটা নিবন্ধনটা বাতিল হয়ে গেছে, এখন যদি ওটার প্রমাণ আসে তখন আমরা ডিসিশন নেব বসে, যে আইনের মধ্যে যদি থাকে না থাকে সেটা কমিশন বসে যে ডিসিশন সিদ্ধান্তটা নেবে।